Mr. President, why are you losing to Trump in the polls? সবথেকে শক্তিধর দেশের প্রেসিডেন্ট তিনি, তার নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক ফোকর থাকে না। এ নিয়ে সেদেশের গুপ্তচর সংস্থার অফিসাররা কম গর্ব করেন না, কিন্তু সেই দেশের প্রেসিডেন্টের কনভয় ঢুকে পড়লো একটা গাড়ি, আর এরপর সেই কনভয় থাকা একটা গাড়িকেও ধাক্কা মারে। আমরা বলছি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কথা। আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তায় বড়সড় ফাঁক এবার সামনে এসেছে। বলা ভালো, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। রবিবার 17 ডিসেম্বর রাতে তার গাড়ির কনভয় ধাক্কা মারে অন্য একটা গাড়ি। তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে সুস্থ এবং নিরাপদেই রয়েছেন বাইডেন এবং তার স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন। আরও জানা গিয়েছে ঘটনার পর কনভয়ে ধাক্কা মারা গাড়িটা পালিয়ে যাবার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা গাড়ি থামিয়ে চালককে নেমে আসতে বলেন। চিৎকার চেঁচামেচিতে থমকে দাঁড়ান বাইডেন। এই বিষয়ে হোয়াইট হাউসের তরফে জানানো হয় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নৈশভোজ করতে উইলমিংটনে নিজের নির্বাচনী সদর দফতরে গিয়েছিলেন সস্ত্রীক বাইডেন। জানা গিয়েছে ডিনার শেষ করে সস্ত্রীক বাইডেন যখন গাড়িতে উঠতে যান, সেই সময় তার কনভয়ে দাঁড়িয়ে থাকা একটা গাড়িতে সজোরে ধাক্কা মারে একটা গাড়ি। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ওই গাড়িটা ধাক্কায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। Mr. President, why are you losing to Trump in the polls? এদিকে এই ঘটনার পরে কনভয় ধাক্কা মারা গাড়িটা নিয়ে পালাতে যান চালক। তখন গাড়ি থামিয়ে চালককে গাড়ি থেকে নেমে আসতে নির্দেশ দেন প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তা রক্ষীরা। চিৎকার শুনে গাড়ি থেকে নেমে আসেন স্বয়ং বাইডেনও। যখন এই ঘটনাটা হচ্ছে তখন কনভয়ের আরেকটা গাড়িতে অপেক্ষা করছিলেন বাইডেনের স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন। যদিও শেষ পর্যন্ত নিরাপদেই হোয়াইট হাউসে ফেরেন সস্ত্রীক প্রেসিডেন্ট বাইডেন। Mr. President, why are you losing to Trump in the polls? Mr. President, why are you losing to Trump in the polls? সব থেকে শক্তিধর দেশের প্রেসিডেন্ট তিনি, তার নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক ফোকর থাকে না। এ নিয়ে সে দেশের গুপ্তচর সংস্থার অফিসাররা কম গর্ব করেন না, কিন্তু সেই দেশের প্রেসিডেন্টের কনভয় ঢুকে পড়লো একটা গাড়ি, আর তারপর সেটা কনভয়ে থাকা একটা গাড়িকেও ধাক্কা মারল। আমরা বলছি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কথা।
আরও আপডেট পেতে আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা।